দাদি, আমি আর একটু হাঁটতে পারছি না, এবার একটু থামতেই হবে। এই বয়সে যদি ঝিমিয়ে পড়িস তাহলে কি করে চলবে? আর একটু পথই বাকি আছে, এবার পা চালিয়ে না হাঁটলে যেতে যেতে রাত হয়ে যাবে। যাই হোক না কেন, আমি এখানে একটু বসলাম। আরে ওই গাছটার ফুলগুলো তো অনেক সুন্দর, দেখো দাদি, এমন অদ্ভুত নীল ফুল আমি আগে কখনো দেখিনি। ইনি জঙ্গলে যা দেখবি তাতেই হাত দিবি না, না জানি কোন ফুলে কি আছে। এবার চল, ওদিকে আমার ভাই হয়তো আমার জন্য অপেক্ষা করছে। এতই অপেক্ষা করলে তো আমাদেরকে নিতে এখানেই চলে আসতো। তখনই রিনির দাদির ভাই করিম মিয়া সেখানে আসলো। আপা, আপনি এখানে? আর আমি আপনাকে কোথায় না কোথায় খুঁজে বেড়াচ্ছি। এই যে ছোট আপু, চলো আমার সাথে। আরে করিম, কতকাল পর তোর চেহারা দেখলাম। এই দেখ রিনি, এই হচ্ছে আমার ভাই। হয়েছে আপা, চলুন আমার সাথে, বাকি কথা বাড়িতে গিয়েই হবে। রিনি তার দাদি ও তার ভাইয়ের সাথে করিম মিয়ার বাড়ির উদ্দেশ্যে রওনা হলো। রিনিরা চলে যেতেই সেই ফুলগাছটার ভেতর থেকে এক অদ্ভুত কান্নার আওয়াজ ভেসে আসলো। আশ্চর্য, এমন অদ্ভুত কান্নার আওয়াজ আসছে কোথা থেকে? শোনো ছোট আপু, ওসব আওয়াজে কান দিও না, সন্ধ্যা হতে চললো, এ সময় এখানে থাকা ঠিক হবে না। ঠিক বলেছিস ভাই, এই মেয়েটাকে নিয়ে পড়েছি জ্বালায়, সবকিছুতেই রহস্য খোঁজে, এবার চল দেখি। দাদির কথায় রিনি রওনা হলো ঠিকই, তবে তার মন পড়ে রইল সেখানেই। আপা, আপনি যে এতদিন পর আমার বাড়িতে এসেছেন এতে আমি খুব খুশি হয়েছি। বউ কোথায় গেলে? একবার এদিকে এসো। আসুন আপা। আর আদর যত্ন করতে হবে না, তুমি বরং আমার নাতনিটাকে খেতে দাও, আমরা কাল সকালেই রওনা হব। দাদি এভাবে বলছো কেন? যার জ্বালা সেই বোঝে বোন। আপা আপনি কি ভাবছেন, আমি আপনার সোনার হার পাওয়ার লোভে এমন আদর যত্ন করছি? আমি কিন্তু মোটেও অত লোভী না। আমি তো একবারও সেই কথা বলিনি। করিম, তোর বউ দেখছি সবকিছুতেই বেশি বোঝে। বউ, আপা কত দূর থেকে এসেছে, যাও ওনাদের খাওয়ার ব্যবস্থা করো, ওসব আলাপ করার অনেক সময় আছে। দাদি তোমার যা চিন্তা ভাবনা, কেন শুধু শুধু রাঙা দাদিকে এসব বলতে গেলে? তাছাড়া আমার তো মা বাবা নেই, তোমার যা আছে তা তো ওনারাই পাবে, আর ওটা তো একটা সামান্য হার। আমার মাথার যে চুলগুলো দেখছিস ওগুলো তো আর শুধু শুধু পাকেনি, আমাকে ওসব বলতে যাস না। আমি ভালো করেই জানি তোর রাঙা দাদি কেন আমার আদর যত্ন করছে, এবার হাত মুখ ধুয়ে আয়। রিনি হাত মুখ ধুয়ে খাওয়া দাওয়া শেষ করে ঘুমিয়ে পড়ল। সারাদিন বাড়িতে বসে থাকতে আর ভালো লাগছে না। মন খারাপ করতে হবে না, আজ তো আমরা বাড়ি ফিরে যাব। না না, তা হচ্ছে না আপা, আজ তো আপনাকে এখানেই থাকতে হবে। আপনার ভাইকে বলেছি বাজার থেকে সবচেয়ে বড় মাছটা আনতে। তুমি যত বড়ই মাছই খাওয়াও না কেন, এই সোনার হার তুমি পাচ্ছ না, তাই বলছি শুধু শুধু অত খরচ করাটা ঠিক হবে না। কি যে বলছেন আপা, অমন 10-12 ভরির গহনা আমার বাপের বাড়ির আনাচে কানাচে পড়ে থাকে, আমি হলাম জমিদার বংশের মেয়ে, ওসবে আমার লোভ নেই। তাহলে তো ভালোই, তাহলে যারিনি তুই বরং আশপাশ থেকে একটু ঘুরে আয়, নইলে অত বড় মাছটা তো আবার হজম করতে পারবি না। রাঙা দাদি, তুমি দাদির কথায় কষ্ট পেও না, দাদি ওভাবেই কথা বলে। না ছোট আপা, আমি ওসব কথায় কিছু মনে করিনি, তুমি বরং বাইরে থেকে ঘুরে এসো। রিনি ঘুরতে ঘুরতে জঙ্গলের সেই ফুলগাছটার কাছে চলে আসলো। ওই তো সেই ফুলগাছটা, কি সুন্দর নীল ফুল ফুটে আছে, কিন্তু দাদি তো বলেছিল সব গাছে হাত না দিতি।
আবার সেই কান্নার আওয়াজটা শুনতে পাচ্ছি। তাহলে কি রাঙা দাদুর কথাই ঠিক? এখানে কি তবে কোনো ভূত প্রেত আছে? আমি বরং সময় থাকতে এখান থেকে চলে যাই। রিনি সেখান থেকে চলে যেতে চাইলেই একটা নীলফুল গাছ থেকে রিনির হাতে এসে পড়ল। এই ফুলটা আবার আমার হাতে এলো কি করে? কি অদ্ভুত সুন্দর এই ফুল! আরে, এই ফুল থেকে এমন পানি পড়ছে কেন? দয়া করে আমার মাকে তুমি বাঁচাও। এবার তো মনে হচ্ছে ফুলটার ভেতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। তবে কি পানিটা অশ্রু? হে মেয়ে, তুমি ঠিকই ধরেছো, আমি কাঁদছি আর এই পানি সত্যি আমার অশ্রু। একটা ফুল হয়ে তুমি কথা বলছো কিভাবে? তাছাড়া তুমি এভাবে কাঁদছো কেন? কারণ অনেকগুলো বছর হয়েছে আমার মা অভিশপ্ত। তোমার মা? সে আবার কি? ফুলেরও যে মা হয় সেটাই তো এতদিন জানতাম না। ফুলের কেন মা থাকবে না? এই যে গাছটা দেখছো, এটাই তো আমার মা। এক সময় এই গাছে সাদা সাদা সুন্দর ফুল ফুটত। এই নিয়ে আমার মায়ের অনেক অহংকার ছিল, তাই এক সাধু বাবা মায়ের অহংকার দেখে অভিশাপ দিয়েছিল। সেই থেকেই আমাদের জন্ম। কিন্তু তুমি তো অনেক সুন্দর। কি সুন্দর তোমার গায়ের রং! এমন নীল রঙের ফুল আমি এর আগে কখনো দেখিনি। রিনির কথায় নীলফুল আবার কাঁদতে শুরু করলো। এ কি, তুমি আবারও কাঁদছো? তুমি যে রঙকে সুন্দর বলছো সেই রঙের কারণেই আজ আমার মায়ের এত কষ্ট। সেটা কি করে সম্ভব? হ্যাঁ, কারণ আমরা শুধু শুধু নীল হইনি, আমরা প্রত্যেকেই সাদা রঙের। তবে বিষের কারণে আমাদের রং এমন নীল হয়ে গেছে। কি বলছো এসব? তাহলে তো তোমার মায়ের অনেক কষ্ট। তোমাদের বিষ তো তাহলে তাকে অনেক যন্ত্রণা দেয়। সেজন্যই তো আমার মা এমন চিমিয়ে পড়েছে। একবার চেয়ে দেখো, তার সব ডালপালা কেমন শুকিয়ে গেছে। এটা তো আমি খেয়াল করিনি। তোমাদের নীল রং দেখে আমি এতই অবাক হয়েছিলাম যে গাছটার দিকে খেয়ালই করিনি। ছটা, কোথায় গেলি? কতবার বলেছি পথচারীদের এভাবে বিরক্ত করবি না, আমার ডালে ফিরে আয়। না না, এবার আমি তোমাকে ঠিক সারিয়ে তুলবো। আজকাল বিষের জ্বালায় ঠিকঠাক দেখিও না আর শুনিও না, আর কতকাল বৃথা চেষ্টা করবি? কেউ আমাদের সাহায্য করবে না, ফিরে আয় আমার ডালে। গাছের কথায় রিনির ভীষণ মায়া হলো। আমায় বলো কি করতে হবে, যে করেই হোক বাড়ি ফিরে যাওয়ার আগে আমি তোমাদের সাহায্য করব। তুমি সত্যি আমাদের সাহায্য করবে? হ্যাঁ, অবশ্যই করব। বেশি কিছু করতে হবে না। সাধু বাবা বলেছিল যদি আমাদের নীলফুলেদের কাউকে কেউ কখনো তিন পুকুরের পানিতে গোসল করায় তাহলে আমার মায়ের এই অভিশাপ চিরতরে শেষ হয়ে যাবে। তখন আমার মা আবারও সুস্থ হয়ে উঠবে আর আমরাও আগের মতো সাদা হয়ে যাব। কিন্তু কাল সকালে তো আমাকে বাড়ি ফিরে যেতে হবে, তার আগে তো আমার আর এখানে আসা হবে না। এটা তো কোনো ব্যাপারই না, তুমি চাইলে আমাকে তোমার সাথে নিয়ে যেতে পারো। কাল সকালে তিন পুকুরে গোসল করিয়ে না হয় তুমি বাড়ি ফিরে যেও। তাহলে তাই হবে, চলো আমার সাথে। এতক্ষণে তোর ফিরার সময় হলো। দাদি, রাগ করো না তো, গ্রামটা এত বেশি সুন্দর যে আমার কিছুতেই বাড়িতে আসতে ইচ্ছে করছিল না। হ্যাঁ, আমাদের গ্রাম অনেক সুন্দর, তাই তো তোমাদের আরো কিছুদিন এখানে থাকতে বলেছি। না রাঙা দাদি, আমার স্কুল আছে, তাই কাল সকালেই আমাদেরকে ফিরে যেতে হবে। বেশ, কাল সকালেই চলে যেও। এবার চলো খেয়ে নেবে, খিদেতে নিশ্চয় পেট চৌচো করছে। তা তো একটু করছেই, তবে দাঁড়াও আমি একটু ঘর থেকে আসি। নীলফুল, আমি ফিরে আসার আগ পর্যন্ত তুমি এখানেই থাকো। বিশ, তুমি যাও, আমি এখানেই থাকছি। ছোট আপা, চলো, ওদিকে তো তোমার রাঙা দাদু তোমার জন্য অপেক্ষা করছে। এই তো রাঙা দাদি, আমি আসছি। রিনি ও তার দাদি খাওয়া দাওয়া শেষ করে ঘরে যেতে করিমের বউ করিমকে বলল, শোনো, আজ রাতটাই কিন্তু শেষ সুযোগ, যে করেই হোক তোমার বোনের গলার ওই তিন ভরি হার আমার চাই। সে কি, তুমি এখন ওই হারটা নিয়েই পড়ে আছো? দেখো বউ, অনেকবার বলেছি লোভ করা মোটেও ভালো না। তাছাড়া তুমিই না বলো,
তোমার বাপের বাড়ি হলো জমিদার বংশ। তো কি, তাছাড়া শুনেছি ওটা তো তোমার মায়ের হার, তাহলে ওটাতে তো আমারই অধিকার বেশি, তোমার বোন কেন নেবে? এই বয়সে তোমার লোভ গেল না? তোমার যা ইচ্ছে করো, এসবের মধ্যে আমি নেই। তুমি থাকো বা না থাকো, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমাকে যা করার একাই করতে হবে। আজ শুধু বুড়ি আর তার নাতনি ঘুমাক। এই তো দুজন ঘুমিয়ে পড়েছে, এবার বুড়িটার গলা থেকে হারটা খুলে সরিয়ে ফেলতে হবে। একবার সরিয়ে ফেললেই চোরের দোষ দিয়ে হারটা নিজের করে নিতে হবে। করিমের বউ গলার হারে হাত দিতেই নীলফুলটা উড়ে গিয়ে তার হাতে পড়ল। বিষের যন্ত্রণা সহ্য করতে না পেরে সে চিৎকার করে উঠল, মরে গেলাম, কে কোথায় আছো, বাঁচাও! একি রাঙা দাদি, তুমি এখানে? আরে এখনো বুঝতে পারছিস না, ও এসেছে আমার হার চুরি করতে, করিমের বউ। এত লোভ তোমার! আমাকে ক্ষমা করে দিন আপা, লোভে পড়ে আমি অন্যায় করতে গিয়েছিলাম, কিন্তু বিধাতা আমাকে শাস্তি দিয়েছে। এই দেখুন, আমার সারা হাত বিষে পুড়ে গেছে। এভাবে বলো না রাঙা দাদি, তুমি নিজের ভুল বুঝতে পেরেছো এতেই আমরা খুশি। আর চিন্তা করো না, কাল সকালেই তোমার হাত ঠিক হয়ে যাবে। এবার তুমি ঘরে যাও। পরদিন সকালে ঘুম থেকে উঠে রিনি নীলফুলকে নিয়ে তিন পুকুরে গোসল করালো। সাথে সাথে ফুলটা সাদা রং ধারণ করলো। ধন্যবাদ রিনি, আজ তোমার কারণে আমার মা অভিশাপ মুক্ত হলো আর আমরাও বিষ মুক্ত হলাম। তোমার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। তোমার কারণে আমার দাদিদার হার হারায়নি, তবে এবার আমার যাওয়ার সময় হয়েছে। চলো তোমাকে তোমার মায়ের কাছে ফিরিয়ে দিয়ে আসি। রিনি সাদা ফুলটা নিয়ে গাছের কাছে ফিরে যেতেই দেখলো গাছটা আবারও আগের মতো সবুজ আর প্রাণবন্ত হয়ে উঠেছে। মা, তুমি আবার আগের মতো হয়ে গেছো? তুই এসেছিস, আমার ডালে আয়। আমি সত্যি এবার অভিশাপ মুক্ত হয়ে গেছি। এই তো আমি তোমার ডালে এসেছি। এই সবই রিনির কারণে সম্ভব হয়েছে। ধন্যবাদ রিনি, তোমার কাছে আমরা আজীবন কৃতজ্ঞ থাকব। তোমাদেরকে সাহায্য করে আমারও ভালো লেগেছে। তবে এবার আমি আসি।